আপনারা বোধহয় জানেন, বলিউড সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী কণিকা কাপুরই ছিলেন প্রথম কোভিড পজিটিভ। অর্থাৎ বলিউড জগতের প্রথম কোভিড পজিটিভ ছিলেন কণিকা। কোভিড পজিটিভ হওয়াটা দোষের নয়, কিন্তু যেটা দোষের ছিল যে তিনি কোয়ারেন্টাইনের নির্দেশ সম্পূর্ণ অমান্য করে ঘুরে বেড়াচ্ছিলেন এবং বেশ বড়সড় হাই প্রোফাইল পার্টিও অ্যাটেন্ড করছিলেন, যেটা সম্পূর্ণ মহামারী আইন বিরুদ্ধ। কণিকা কাপুর পজিটিভ ধরা পড়ার পরে সেই পার্টিতে উপস্থিত হাই প্রোফাইল লোকজনেরও কোভিড টেস্ট হয়, তাদেরকেও কোয়ারেন্টাইনে যেতে হয়, যার মধ্যে অন্যতম বসুন্ধরা রাজে ও তার ছেলে। ঠিক তারপরেই উত্তরপ্রদেশ পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কারণটা একটাই, তিনি মহামারী আইন অমান্য করে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি নিজেকে কোয়ারেন্টাইন করেননি। কোভিড পজিটিভ অবস্থায় চিকিৎসার সময়ও নানা ধরনের ট্যান্ট্রামস থ্রো করেন তিনি, আর তারপরে সেরে ওঠার পরেও তিনি বিরাট বড় চিঠি লিখে পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সে খবরও আমরা আগেই জানিয়েছি, কিন্তু এমন কি হলো যার জন্য সাত তাড়াতাড়ি তাকে পুলিশে হাজিরা দিতেই হবে? কণিকার এই কাহিনী আমরা বলবো, কিন্তু তার আগে আপনারা যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা লাইক করুন এবং শেয়ারও করুন। কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তার হাসপাতাল যাওয়ার আগেই। সেই এফআইআর অনুসারে তিনি যতদিনে সুস্থ হবেন, অর্থাৎ তার চিকিৎসা সেরে 14 দিনের কোয়ারেন্টাইনের পরে তাকে পুলিশি হাজিরা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু তার আগে তিনি এত বড় একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে বসলেন, তাতেও অনেকেই ক্ষিপ্ত হয়েছেন, কারণ তিনি নিজেই তো কোয়ারেন্টাইন মানেননি। তার থেকে বড় অপরাধ তো কিছু হতেই পারে না এই মুহূর্তে। যারা কোভিড পজিটিভ তাদেরকে সাধারণের থেকে দূরে থাকতেই হবে। আগামী 30 এপ্রিল কণিকাকে হাজিরা দিতে হবে পুলিশ স্টেশনে, এবং তার পরবর্তী ব্যবস্থা কী হতে চলেছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। 4 ধারায় তার বিরুদ্ধে শাস্তির মামলা আনা হয়েছে। এই 4টি ধারায় যদি তিনি যথেষ্ট ডিফেন্ড না করতে পারেন, তাহলে শাস্তি অবশ্যই লেখা আছে কণিকা কাপুরের কপালে। কণিকা কাপুর কি ঠিকই করেছিলেন, নাকি এটি শুধুই ভাগ্যের পরিহাস? কণিকা কি না জেনেই এত সব করেছেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আপনারা কি বলেন? Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.